দীনু বন্ধু করুণা সিন্ধু, তুমি আমার প্রাণ হে। দীনু বন্ধু করুণা সিন্ধু, তুমি আমার প্রাণ হে। দুঃখী জনে পাদপৃষ্ঠে কৌশিকী পাদাঙ্গুলি সিধনী চ
দলন পাতালবাসিনী দখান দংষ্ট্রা করালী চ কেশামশ্চৈব ঊর্ধ্বকেশিনী রোমকূপেষু কৌমানি ত্বচং যোগেশ্বরী তথা রক্তমজ্জাও অবসামাংশ অস্তি মেধাংশি পার্বতী অন্ত্রাণি কালরাত্রী চ পিত্তং চ মুকুটেশ্বরী পদ্মাবতী পদ্মকোষে কফে চূড়মণি তথা জ্বালামুখী নখজ্জ্বালা অভেদ্যা সর্বসন্ধিষু শুক্রং ব্রহ্মাণি মে রক্ষেত ছায়াং ছত্রেশ্বরী তথা অহংকারং মনোবুদ্ধি রক্ষেত মে ধর্মধারিণী প্রাণাপানো তথাপ্যানম উদানং চ সমানকম বজ্রহস্তা চ মে রক্ষেত প্রাণান কল্যাণশোভনা রসে রূপে গন্ধে চ শব্দে স্পর্শে চ যোগিনী সত্ত্বম রজস্তমশ্চৈব রক্ষেন্নারায়ণী সদা আয়ু রক্ষতু বারাহী ধর্মম রক্ষতু পার্বতী চ সকৃতিং চ লক্ষ্মীং চ সদা রক্ষতু বৈষ্ণবী গোত্রমিন্দ্রাণীন রক্ষেত পশুন রক্ষেত চ চণ্ডিকা পুত্রান রক্ষেত মহালক্ষ্মী আরয়াম রক্ষতু ভৈরবী ধনেশ্বরী ধনম রক্ষেত কুমারী কন্যকাম তথা পন্থানম সুভগা রক্ষেত মার্গম ক্ষেমং কলি তথা রাজদ্যালে মহালক্ষ্মী বিজয়া সর্বতস্থিত রক্ষ্মাহিনস্তু যৎস্থানম পরিজিত কবচেন তু তৎসর্বম রক্ষ মে দেবি জয়ন্তী পাপনাশিনি সর্বরক্ষা করম পুণ্যম কবচম সর্বদা জপে চিন্তয়তে কামম তম তম প্রাপ্তমপি নিশ্চিতম পরমৈষজ্যমগুণম প্রাপ্স্যসে
হচ্ছে দেবীকে জানানো, বোধন করার আর কোনো অস্ত্র নেই। বোধন করার যে মন্ত্রগুলি আছে সে মন্ত্রগুলি পড়লেই বুঝতে হবে যে কিছু জানানো, আমরা দেবীকে জানানো। আর দেবীকে জাগানোর নাম করে আমরা নিজেরাও জানি আমাদের স্বরূপের মধ্যে। সেজন্যই এই পঞ্চম অধ্যায়টি পাঠ করছি, যেটি হচ্ছে যখন সুমনের সঙ্গে বধ হয়ে গেল তারপরে দেবতারা স্তুতি করছে, বলছেন যে যখন যখন তুমি মনে হচ্ছে কত কাজ করবো দেবতা তো প্রায় অন্যায় করতো, আবার তুমি ঠিকঠাক করে দিল, আবার তারা অন্যায় করতো, আবার সব সে দেবতার যে স্তুতি দেবীকে করছে সেটি চলতির একটি বিশেষ অংশ। স্তুতি করার তার প্রশংসা করে না, আমার স্তুতি গাইছে আমাকে প্রেস প্রশংসা করে নমস্তে
দুঃখ থেকে
তিনি তো দুঃখী হয়ে সংসারে তাপদগ্ধ হয়ে আমরা ভাগবত দৃষ্টিভঙ্গি দেখি, সেখানে রাজা পরীক্ষিত, তিনি রাজা হলে কি হবে, তারা সাত দিন পরে মৃত্যু, মৃত্যু করে যাত্রী, তিনিও দেখুন একই প্রশ্ন করলেন, এত সাত দিন বাঁচব মশার উপায়, খালি পটভূমিটা গুলো পাল্টে গেছে, বাকি সবই এক। সেখানে ভাগবতের ক্ষেত্রে দেখেছি প্রশ্নকর্তা পরীক্ষিত, উত্তর রাখা কথামৃতে মাস্টারমশাই ঠাকুরের দুজন ইন্দ্র, দুই ইন্দ্র ঠাকুরের ছিলেন, একটা মহেন্দ্র একজন দুজন দুটো পদে, একজনের দত্ত একজনের দত্ত ঠাকুরমা শ্রীরামকৃষ্ণের বাণীর প্রচারক, আর গুপ্ত শ্রীরামকৃষ্ণ ভাগবতের সৃষ্টিকা, শ্রীরামকৃষ্ণ ভাগবত জুড়ে যে গঙ্গা সাগরের গভীর, দুজনকে তো কিছু আপনার দিয়েছে, বিবেকানন্দকে দিলেন গোটা দ্বিতীয় দিনে আমার আমার বাণীর প্রচার কর, আর গুপ্তকে দিলেন তীব্রভাবে আমার যে অসীম লীলা ভাগবত রূপি যে শ্রীরামকৃষ্ণ সেটি তিনি প্রচার, শ্রীরামকৃষ্ণ ভাগবতের প্রসার হচ্ছে। দত্ত হয় দেখুন এমন অদ্ভুত সমন্বয়ের অবতার তিনি, তিনি কিন্তু একজনকে তোলেন সন্ন্যাসী একজনকে, এটা একটা সমন্বয় সংসারী আর গৃহস্থ মিলে একটা তত্ত্ব দেখা, চিন্তা করতে তবুও সন্ন্যাসী করতে পারতে করেন, তাই দায়িত্ব দেন একজন সন্ন্যাসী আর একজন গৃহস্থ, এটা অদ্ভুত একটা মেলবন্ধন, ঈশ্বরের দুটো দিক নিয়ে বিবেকানন্দ যে একটা দিক নিয়ে ঠাকুরের বিয়ে করতে যাচ্ছে, পুরাণী মনে হচ্ছে একলাই শ্রীরামকৃষ্ণ বুঝে মানে কি শ্রী শ্রীগুরুবাইদের করেছে, আর মাস্টারমশাই শ্রীরামকৃষ্ণকে একটা এখনো তার বইয়ের মাধ্যমে পৃথিবীর বৃহত্তর জনমানবকে আকর্ষণ করছে, এটা প্রধান আমি বই পড়বে ঠিকই প্রধান কিছু আকর্ষণ করে, এই দেবীও দেবী দেখুন চন্ডীও শুরু হচ্ছে এই সুরত আর বৈশ্যের দুটো মশাই উপায় সংসারে তো সব ছিল তারা তাড়িয়ে দিয়েছে, তবু কেন ওদের ভুলতে পারছি না, আমার হাতিটা কেমন আছে, হাতি ছাড়া সুরত পাচ্ছে ছেলেমেয়েদের ঘোড়া ঘোড়াকে ঘাস দিচ্ছে, তো তুমি যে ব্যাংকে টাকা পয়সা জমি যাচ্ছে সব ছোট রিমিট করছে, তো এগুলো রিমন হচ্ছে, তো এই তো বাস্তব আমরা জানি এই সংসার অসার কিছু নেই, তবু ওতে সারা থাকতে পারে, তাই বলছে উপায় কি বালকেন্দ্র বুঝলো নাই বলি উপায় তোমরা জ্ঞানি না অত চেতাংশী, অত্যন্ত জ্ঞানী বিদগ্ধ পণ্ডিতকেও মায়া সুখে ছবি দিয়ে দেওয়া, ওরা মাটি দুর্গা প্রতিমা তৈরি করে দেবী দুর্গা আলোচনা করে রাষ্ট্রকে বলে তিনটে দেবীর কেউ বললে তারা যেমন পুজো টুজো করার পরে তাদের মন থেকে মোহ চলে গেল, ওই সংস্কার বৈশ্য বললো আমি আর রাখা করতে চাই না, আমি মোক্ষ আবার দুর্গা দেবী তাকে বললেন কথা আর রাজা সুরত তোমাদের আবার রাজ্য ফিরে গেছে রাজ্য আছে, আমি ওই রাজ্য আমাদের ফিরে গেছে কথা একজন কেউ দিলেন রাজ্য যিনি যা চাইবেন তারা যদি দিলেন, তাই এই ধর্ম অর্থ কাম মোক্ষ
এগুলো চারটি কিন্তু পুরুষার্থ। মোক্ষ যদিও পরম পুরুষার্থ, অর্থ একটি পুরুষার্থ, বিচার অর্থ চাইলেন অনেক সময় অর্থ এটিও পুরুষার্থ। আর মোক্ষ পুরুষার্থ যা চাইবে তাই ভগবান গীতার কারি বলছেন, যোম যো যাম যাম বনু ভক্ত শ্রদ্ধায় অর্চিত ইচ্ছতি তস্য তস্য অচলাম শ্রদ্ধাম তামেও বিধাতাম। তাহলে সেই শ্রদ্ধা আমি বিধান যেটা চাইবে তাই পাবে। ঠাকুরের কথা বা ছেলে যদি গড়ি গড়ি কাঁদছে ঠাকুর যদি কাঁদছে তাই পাচ্ছি, চাইলে হবে পেতাম। এবারে একটু এই যে দেবী দুর্গার আগমন হয় এর সঙ্গে মানুষের কি সম্বন্ধ, মানুষ আমরা দেব দেবী ভগবানকে দেখতে চাই আমাদের জীবনের প্রতিটি অংশে। তাই আমরা আমাদের দেব দেবীকে নিজের ঘরের মেয়ে করে নিয়েছি। আমরা বলি মা আসছে, মা আসবেন, মা যাবেন, আশ্রয় করে সুখে এখানে বসবাস করো, যাবত্তম পূজা ঈশ্বামে তাবত্তম সুশীলা ভাবো, যতক্ষণ আমি পূজা করো ততক্ষণ স্থির হয়ে এখানে বসো। বলি কচ্ছে কচ্ছে পরে স্থানে পরমেশ্বরী, তুমি তুমি যেখান থেকে এসেছিলে সেখানে আবার ফিরে যা, তাহলে কোথেকে এলো কোথেকে গেল, কোথাও আসা নেই কোনো যাওয়া নেই, আমাদের ভেতর থেকেই শুভ বুদ্ধির যখন জাগরণ হয় আমরা বলছি আবার সেই আবার সে আমাদের মনের মধ্যেই যেখান থেকে বেরিয়েছে সেখানেই ফিরে যায়। ম্যাক্রোকসম মাইক্রোকসম আবার এক বছর পরে আবার এই নিত্যদিনের যাওয়া আসা কোথাও যান না কোথাও আছে সিন আছে মানুষ মায়াবদ্ধ। আমরা আমরা আমাদের সবচেয়ে সুন্দরী প্রতিকৃতিকে এই দেবী বলে শ্রদ্ধা করি, পুজো করি, তাই এই সমস্ত এত প্যান্ডেল এত কোটি কোটি টাকা খরচা দশ হাজার টাকা করে কোটি মূর্তিতে দিচ্ছেন, হ্যাঁ এসব তো চলছে একটা আনন্দ। কিন্তু আমরাও বাঙালিরা তো এই দেব দেবীকে নিয়ে তো আনন্দে থাকতে চাই। আমার মেয়ে যেন ঘরে আসছে, নাড়ু তৈরি করে, আনন্দ নাড়ু তৈরি করে, আচার তৈরি করে, এই যে আমরা মা মেয়ের একটা দিব্য সম্বন্ধ, এই সম্বন্ধটাই যারা বিয়ে ত্যাগ করেছে তাদের ছেলে পুলে আছে তারা জানেন এবছর কাটিয়ে যখন মেয়ে আসে কাঁদিন নিয়ে কত আনন্দ হয়, তাদের মেয়ের করেছে কিছু করেছে তার যে আনন্দ হয় সে আনন্দের উচ্ছ্বাস নেয় নাম হচ্ছে আনন্দ। সাধক কবিরা তাদের গানের মধ্যে এই আনন্দ উচ্ছ্বাস, এই দুঃখ, এই বেদনা, এই হাসি কান্না বঞ্চনা সে কাহিনী লিখে গেছে তাই ভবানী, 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 ভবানী।
আসছে ট্রেনে করে লোকাল ট্রেনে করে, কত আনন্দ কি দেখা, এই আনন্দটি একতরফা নয়, যেন দেবীও তিনি যেন অপেক্ষা করতে থাকে এই বছর তিনটে দিন ভক্তদের দিয়ে আনন্দে এতে থাকবে। রবীন্দ্রনাথ গানে বলছেন, রামায়ণ হইলে ত্রিপুরেশ্বর তোমার প্রেম তোদের মুছে, এই ভক্ত ভগবানের দিব্য লীলা চিরকালই ভগবান আনন্দ পান, তিনি যেন শিবের কাছে অনুযোগ করছেন। আশুতোষ যাব আমি জননীতে, আশুতোষ যাব আমি জননীতে, কৈলাসে আশুতোষ
দেখতে যাবে। যখন এলেন তখন এই বাবা মা যে দূরে থাকে, দেখুন এই সমস্ত ব্যঞ্জনটা আমাদের সাংসারিক ব্যঞ্জন, কিন্তু এটি আরো এটি মায়ের চোখে সম্ভব। রাজনাথ অনেক বড় হয়ে গেছে, তখন কি ভাব হয় কেন ছোট ছোট স্কুলে দেখেছি, এখন হাতে ছিল যে এখন স্কুলে পড়ছে, দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে, মেয়েরও বয়স হয়ে যাচ্ছে, তখন বিয়ে দিয়েছে, তখন ছোট ছোট বাড়ছে, তখন যেন নিজের মেয়েকেই চিনতে পারছে। দেখি বিয়ে দিচ্ছিলাম এখন দুটো ছেলে মেয়ে এরকম বড় হয়ে গেছে, এত বড় হয়ে গেছে, সেই যে ম্যান না সেটি আনন্দ। দেখো গেড়ে দেখো তনু মানো দুর্গা সে নয় সামান্য, দেখো গেড়ে দেখো Thank you.
1901 সালে স্বামীজি মঠে দুর্গাপূজা প্রবর্তন করলেন। এখানে পুরনো মন্দির ওঠার শ্রেণী তার দিস থেকে তার বেদনা এটি জানা
তাকে পাঠিয়েছে, সে এসে মেহুলানাথ খানের মধ্যে আরো বিষ্ণু বাড়িয়ে পড়ছে। মার কাছে দেখে না ভালো নেই, তখন দাসের মনে কত কষ্ট হয় মায়ের। এবারে দেখে কি সকল নারদের বছর নারদে বলেছে কষ্টে আছে। এখানে নারদ কথাটি লক্ষণের পথে বলা হয়, বাড়ির চলে একজন সংসারের ক্ষেত্রে হয় যা ঘটেনি, যারা অনেক করে বাড়িয়ে বলা হলো তাতে অনেক দুঃখ বেড়ে গেল। Thank you.
परब्रह्म नित्यः पूर्णः सनातनः इति ज्ञानं समाश्रित्य मुक्तज्ञानं लभेत् ध्रुवम् श्रीराम।